কুড়িগ্রামে চার দিন ব্যাপী আয়কর মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চার দিনে আয়কর আদায় হয়েছে প্রায় 18.5 লাখ টাকা। শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের কর কমিশনার ফজলুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আশরাফুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের সহকারী কর কমিশনার আমাতুল ফাতিমা প্রমুখ। গত 14 নভেম্বর থেকে 17 নভেম্বর দুপুর পর্যন্ত 2,100 জন ব্যক্তি ও ব্যবসায়ী আয়কর রিটার্ন দাখিল করেন। এতে মোট আয়কর আদায় হয় প্রায় 18.5 লাখ টাকা। মেলায় প্রায় 6,000 মানুষ আয়কর সেবা প্রদান করেন। কুড়িগ্রাম থেকে শাহিন আহমেদের তথ্যচিত্রে পল্লী টিভি।